নমস্কার বন্ধুরা, ওয়েলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা স্টার্টার আইটেম শেয়ার করব। আজকে আমি চিকেনের মশলা টিক্কা বানিয়ে দেখাবো। এই মশলা টিক্কা কিন্তু যে কোনো পার্টি একদম জমিয়ে দেবে। তাহলে চলুন দেখে নিই এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে আমার প্রায় 300 গ্রাম মতো বোনলেস চিকেন কিউব। এছাড়া লাগছে আমার আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা মিলিয়ে আমি প্রায় 3 টেবিল চামচ ইউজ করেছি। আর লাগছে আমার 2 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। তার সাথে লাগছে আমার একটা ছোট বাটির 1 বাটি মতো টক দই। আর লাগবে 1 টেবিল চামচ মতো ধনে পাতার কুচি। আর লাগছে আমার 1 টেবিল চামচ মতো সাদা তেল। এছাড়াও লাগছে আমার 7 মতো নুন, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। তাহলে এই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মশলা টিক্কা। প্রথমেই চিকেনের একটা ম্যারিনেশন করে নিতে হবে। এই জন্য একটা পাত্রে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 7 মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর চাট মশলা। একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর দিয়ে দেব কুচানো ধনে পাতা, এবং সবশেষে দিয়ে দেব সাদা তেল। এবার এই সব কিছুকে দিয়ে মাংসটাকে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাংসের পাত্রটাকে একটা প্লেট দিয়ে ঘন্টা 1.5 থেকে 2 মতো ঢেকে রেখে দেব ম্যারিনেশনের জন্যে। আমি এখানে ফিরে এলাম ঘন্টা 2 পর। এবার আমি মাংসগুলোকে বাঁশের কাবাব স্টিকের মধ্যে গেঁথে নেব। আমি এই বাঁশের কাবাব স্টিকগুলোকে ঘন্টাখানেক মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এক একটা কাঠিতে 4 থেকে 5 করে চিকেনের কিউব গেঁথে নেব। একইভাবে করে সবকটাই কাবাব স্টিকের মধ্যে আমাদেরকে চিকেনগুলোকে গেঁথে নিতে হবে। দেখুন, আমার এখানে সবকটা কাবাব স্টিকের মধ্যে চিকেনগুলোকে গেঁথে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব এগুলোকে রোস্ট করতে। চিকেনগুলো রোস্ট করার জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে পুরো ফ্রাইং প্যানটাকে তেল মাখিয়ে নেব। এবার তেলটা একটু গরম হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটা একটা করে কাবাব স্টিকগুলোকে বসিয়ে দেব।
প্রত্যেকটা কাবাব স্টিক দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে ফ্রাইং প্যানটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। এখানে আমি ফিরে এলাম মিনিট 7-এক পর। দেখুন চিকেন থেকে একটু জল ছেড়েছে। এবার আমি সাবধানে কাবাব স্টিক গুলোকে উল্টে দেব। কাবাব স্টিক গুলোকে উল্টে দিয়ে আবারও ফ্রাইং প্যানটাকে ঢেকে রেখে দেব মিনিট 5-এক মতো। আবারও ফিরে এলাম মিনিট 5-এক পর। চিকেন থেকে আমাদের এখানে বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে করে দেব এবং কাবাব স্টিক গুলোকে আবারও ধীরে ধীরে উল্টে দেব। এবার কাবাব স্টিক গুলোকে এভাবে হাই ফ্লেমে ঢেকে রেখে দেব মিনিট 2 থেকে 3। আমি এখানে ফিরে এলাম মিনিট 3-এক পর। দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়ে গেছিল সেই জলটা শুকিয়ে গেছে, তার মানে চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। আবারও আমি কাবাব স্টিক গুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এরকম ভাবে বেশ কিছুটা সময় নিয়ে কাবাব স্টিক গুলোকে উল্টে পাল্টে চিকেন গুলোকে সব দিক থেকেই লালচে করে ভেজে নিতে হবে। আমি এখানে কাবাব স্টিক গুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে বারবার চারদিক ঘুরিয়ে ফিরিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন চিকেনগুলো কেমন লালচে রং হয়ে গেছে, তার মানে চিকেনগুলো সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে এবং চিকেনের মশলা টিক্কাটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। আরো মিনিট খানেক মতো চারদিক ঘুরিয়ে ফিরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মশলা টিক্কা। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটিকে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় এবং আপনারা কোনো ভিডিও মিস না করেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।